আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানুল মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দুটো রমজান শেষ করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। অনেক ভালো গিয়েছে দুটো রমজান। এইভাবে যেন আমরা সবগুলো রোজা পালন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। তো এই যে আমি আম্মুর বাসায় ইফতারি করেছি, তো আম্মু পেঁয়াজু তারপর সব কিছু রেডি করে নিচ্ছে। আম্মুর সাথে আমিও একটু হেল্প করেছি। তো অফিস থেকে আসার পর একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো বাহিরে তো অনেক রৌদ্র ছিল, দুটো দিনই অনেক রৌদ্র বাহিরে, তো মোটামুটি টায়ার্ড লেগেছিল। তারপরও ভালোই গিয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি। তো যেহেতু প্রথম রোজা, তাই আম্মু সব জিনিস বানিয়ে নিয়েছে। তা আমি এখানে আলুর চপ বানানোর জন্য আলুগুলোকে একটু চপ করে নিচ্ছি। তো প্রথম রোজা যেহেতু, একটু ভাজা পোড়া না খেলে ভালো লাগে না, যেহেতু রমজান মাস, তো একটু ভাজা পোড়া খেলে কিন্তু ভালোই লাগে। তো এত গরমের মধ্যে আসলে খাওয়াটা ঠিক হয়নি, তারপরেও প্রথম রোজা তাই একটু খাওয়া হলো। আর এই 30টা রোজাই আমি আম্মুর বাসায় করব, ইফতারিটা করব আর বাসায় সেহরিটা খাবো, কারণ আমার হাজব্যান্ড একটু বাহিরে থাকে কাজের খাতিরে, তো সে ইফতারিটা বাসায় করতে পারে না, তাই আমি বাসায় একা একা করি না, আম্মুর বাসায় করি। আমি, আমার আম্মু, আব্বু, আমার ছোট বোন, আমরা চারজন মিলে ইফতারিটা বাসায় একসাথে করি। তো আমার বিয়ের পরে আমি একটা বছরই আমার আমি নিজে ইফতারি বানিয়ে খেয়েছি। তারপর এই 3টা বছর আমি আমার আম্মুর সাথেই ইফতারিটা করি, কারণ আমার হাজব্যান্ড অফিস শেষ করে কিছু ব্যবসায়িক কাজ থাকে, ছোটখাটো ব্যবসা একটু করে, তো এগুলো কাজ করতে গিয়ে সে ইফতারিটা বাসায় খেতে পারে না, এক দুই দিন খায় সময় পেলে। তো আমি আমার আম্মুর সাথে করি, একা একা খাই না। তো এই যে এখানে মালটার জুস বানিয়ে নিয়েছিলাম, তো একটু জুস টুস খেলে কিন্তু ভালোই লাগে। আর সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি খাওয়া হয়, তখন কিন্তু অনেকটাই পানি খাওয়া হয় ইফতারি খাওয়ার থেকে। তো কালকে তো অনেক পানি খেয়েছি, পানি খেয়েই একদম পেট ভরে গেছে, অন্য কিছু তেমন কিছু খাওয়া হয়নি, আর গরমের কারণে অনেক খারাপ লেগেছিলো। তো শেষের দিকে ভালোই হয়েছে। তো এখানে লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে একটু ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি। আর এই যে ভাজা পোড়া তো থাকছেই, খেজুর। আর ভাজা পোড়ার মধ্যে আলু চপ, বেগুনি, তারপর পেঁয়াজু, এগুলোই ছিল। আর আমার আব্বু জিলাপি কিনে এনেছিল বাহির থেকে। এদিকে ছোলা মুড়ি তো থাকবেই, যেহেতু ইফতার, তো ছোলা মুড়ি না থাকলে হয় না। তো এই অল্প স্বল্প আমাদের আজকের ইফতার আয়োজন। তো আই হোপ সবার কাছে ভালো লেগেছে আমার আজকের ছোট্ট ব্লগটি, তো ছোটোখাটোভাবেই শেয়ার করলাম, আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।